বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে BSMMU-এর নতুন উপাচার্য অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক। সকালে সহকর্মীদের নিয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে বদানি কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যবর্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। দীন মোহাম্মদ নুরুল হক বিদায়ী উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হবে আগামী 28 মার্চ। 29 মার্চ অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক কাজ শুরু করবেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন প্রখ্যাত এ চক্ষুরোগ বিশেষজ্ঞ।